আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত পেয়ারা হাজিরিন, দোস্ত ভাই ও বুজুর্গ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব হারায়া যাওয়া মুকদ্দমায় আপিলে জয়লাভ করার আমল। মানে যেই মামলায় আপনি হেরে যাচ্ছেন সেই মামলায় আবার নতুন করে আপিল করার মাধ্যমে জয়লাভ করার জন্য সূরাতুল মারিয়াম থেকে ছোট্ট একটা আয়াত পড়ার পরামর্শ আমি আপনাদেরকে দিব। যদি কারো বাড়িঘর নিয়ে, জমি নিয়ে, কোনো ব্যক্তি নিয়ে মামলা মোকদ্দমা কোর্টের মধ্যে চলতে থাকে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে যদি রায় হয়েও যায়, তারপর সে আবার আপিল করার মাধ্যমে আল্লাহ তাআলার রহমে সে যে ক্ষতিগ্রস্ত হচ্ছিল, আল্লাহ পাক তাকে সেই ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করবেন। যদি সে নির্দোষী হয়ে থাকে, দোষী হওয়ার পরেও কেউ যদি এই আমলের মাধ্যমে রক্ষা পেতে চায়, তো সেক্ষেত্রে আমল না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আরেকটা হচ্ছে যে নির্দোষ ব্যক্তি, তাদের জন্য হচ্ছে সূরা মারিয়াম থেকে কোরআনে কারিমের এই আয়াত। দোষী সাব্যস্ত হওয়ার পরে, আসলেই দোষী, সে নিজে জানে দোষী, তারপরেও এই আমলে তার কোনো কাজে আসবে না। সাধারণ অবলা কোনো মানুষ, সাধারণ মানুষ কোনো মানুষকে সন্দেহভাজকভাবে ধরে নিয়ে, অথবা আসলে তার কোনো দোষ নাই, তারপরেও তাকে দোষী সাব্যস্ত করে তাকে তার বিরুদ্ধে মামলা করে তার উপর জয়লাভ করতে চাচ্ছে, তো তখন যিনি মানে চাপে পড়ে আছেন, যার উপর মামলা দেওয়া হয়েছে, সে আপিলের মধ্যে জয়লাভ করার জন্য একটা পরীক্ষিত আমল, সে আমলটা আপনি আপনাদের সাথে শেয়ার করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা ওয়া ইলাইনা ইউরজাউন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আমলটা বেশি বেশি করার তৌফিক ফরমান। আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই দোয়াটা বেশি বেশি পরিমাণে পাঠ করতে হবে, যে যে পর্যন্ত না সে জয়লাভ করছে। এটাই হচ্ছে আমল, নির্ধারিত দিন নাই, নির্ধারিত বার নাই। ওয়াসালামু আলাইকুম। আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া, এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই, সাবধান। এবং আমার মেয়ের চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া, আমি সেই চ্যানেলে বিভিন্ন ভিডিও দেই, আপনি চাইলে আমার মেয়ের চ্যানেল থেকেও সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম।